বিশ্বে দেড় বছরের মধ্যে খাদ্যের দাম সর্বোচ্চ ছিল গত মাসে। এক বিবৃতিতে তথ্য জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে খাদ্যপণ্যের দাম বেড়েছে 2%, বছর ব্যবধানে বেড়েছে 5.5%। বিশ্বে ভোজ্যতেল, চিনি, গম, ভুট্টা ও দুগ্ধজাত খাবারের দরও চড়া। তবে সব ধরনের চালের মূল্যসূচক কমেছে 5.6%। মুরগির দাম কিছুটা কমলেও বেড়েছে গরুর মাংসের দাম।